Hello viewers and subscribers, welcome to Labuni Kitchen. Today I am going to cook very popular Bangladeshi small fish jeta ke amra guttum mash bole jani. Eta hocche amader baing masher choto choto bachcha jeta ke amra eel fish boleo jani. To cholun aaj amra ei mojadar fish ti kemon kore ranna korlam apnader sathe share kore na. তো প্রথমে আমরা একটি প্যানে তেল গরম করে তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটি সুন্দর ব্রাউনিশ কালার চলে আসে। এবং এতে আমরা মিশিয়ে দিব হচ্ছে এখন গার্লিক এবং জিঞ্জারের পেস্ট এক চামচের মতো, কারণ ছোট মাছ এই জন্য খুব বেশি গার্লিক জিঞ্জার পেস্ট ব্যবহার করব না। তারপর আমরা অ্যাড করব 1 টিস্পুন টার্মারিক পাউডার, 1 টিস্পুন চিলি পাউডার এবং এটাকে দিয়ে খুবই ভালো করে আমরা মিশিয়ে নিব। তারপর এতে আমরা অ্যাড করব হচ্ছে কিছু চপ টমেটো, এটা বড় হলেও কোনো সমস্যা নেই। সাথে অ্যাড করে দিব হচ্ছে সল্ট, কারণ টমেটোটা আমাদের সফট হয়ে একটি পেস্ট তৈরি হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি ভিউয়ার, দেখতেই পাচ্ছেন আমাদের টমেটোটা সুন্দর একটি পেস্ট হয়ে গেছে। তো এখন আমরা এতে অ্যাড করব হচ্ছে কিছু ড্রাই কারি লিভস। এটা প্রথমে অ্যাড করা যেত যদি ফ্রেশ হতো, যেহেতু এটা ড্রাই এর জন্য আমরা পেস্টটা তৈরি করে তারপরে এটা অ্যাড করব। এতে একটি সুন্দর ফ্লেভার আসবে। আমি দেখতেই পাচ্ছি আমার কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। তো এখন আমরা এতে অ্যাড করব হচ্ছে সেই ছোট ছোট মাছগুলো, গুত্তুম মাছ যেটা আমরা বলি। এটাকে আমি প্রথমেই ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, এখন এটা আমি মশলার সাথে খুবই সুন্দর করে মাখিয়ে নেব। এমন করে মাখাবো যেন প্রত্যেকটা মাছের সাথে মশলাগুলো খুব সুন্দর করে মেখে যায়। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়ে গেছে এবং এতে এখন আমি পরিমাণ মতন জাস্ট অল্প পানি অ্যাড করে দেব, খুব বেশি না, কারণ ছোট মাছে খুব বেশি পানি আমাদের লাগে না। তো এখন আমরা 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করব। ঠিক এই মুহূর্তে আমরা অ্যাড করব হচ্ছে কিছু চপড গ্রিন চিলি। ঠিক 1 মিনিটের মতো রাখবো এবং অ্যাড করে দিব হচ্ছে আমরা ভাজা জিরার পাউডার। এখন আমাদের চুলার আঁচটা টোটালি বন্ধ আছে, কারণ জিরার পাউডার দিয়ে যদি আমরা আঁচ রাখি এতে আমাদের পাউডার যে ফ্লেভার সেটা চলে যায়। এবং অ্যাড করব কিছু ফ্রেশ চপড করিয়ান্ডার। এখনও আমাদের চুলার আঁচটা পুরোই বন্ধ আছে, কারণ এখন আর চুলার আঁচের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের ফিশটি পুরো কুক হয়ে গেছে। সো এখন আমরা এটা জাস্ট আলতোভাবে একটু মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের আজকের গুত্তুম মাছ রান্না করা। সো ভিউয়ার, দেখতেই পাচ্ছেন যে আমার মাছটি খুবই ঝটপটে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেলে বাংলাদেশের গুত্তুম মাছ। এটা আপনারা গুত্তুম মাছ দু পেঁয়াজও বলতে পারেন, গুত্তুম মাছ ভুনাও বলতে পারেন এবং ছোট বাইং মাছ রান্নাও বলতে পারেন। ভিউয়ার, যদি আমার রান্নাটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজকের মতো এখানেই, আনটিল নেক্সট ভিডিও, বাই ফর নাও।